আগামীকাল সপ্তম দফা নির্বাচন, আর সেই নির্বাচন ঘিরে জেলা নির্বাচন কমিশনের যে কতটা তদারকি করছে দেখতে পাচ্ছেন আপনি। যেসব ডিসিআরসি কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে এখন যারা পোলিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ সেক্টররা যারা আসছেন, তারা আসছেন এবং তাদের যে নির্বাচনের যেসব জিনিসপত্র তারা বুঝে নিচ্ছেন এবং তারপর তাদেরকে সরাসরি এখান থেকে নিয়ে যাওয়া হবে যে বুথগুলোতে তাদের ডিউটি রয়েছে সেই ডিউটি কেন্দ্রে। এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেসব করা হয়েছে, এই আমরা এখন রয়েছি লালবাগ নবাব বাহাদুর সেই স্কুলের ডিসিআরসি কেন্দ্র। এখানে মূলত দুটি বিধানসভা কেন্দ্রে ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে, একটি হচ্ছে 61 নম্বর লালগোলা এবং 62 নম্বর ভগবানগোলা বিধানসভা। এই দুই বিধানসভার ডিসিআরসি কেন্দ্র হচ্ছে লালবাগ নবাব বাহাদুর সেই স্কুল। এই স্কুলেই, এই স্কুল থেকেই বিভিন্ন ভোট করানোর জন্য জিনিসপত্র দরকার, অর্থাৎ ইভিএম মেশিন, ভিভিপ্যাট থেকে শুরু করে প্রত্যেক সব কিছুই, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার প্রত্যেকে এখান থেকে জিনিসপত্রগুলো নিচ্ছেন, তারা জিনিসপত্র বুঝে নিচ্ছেন এবং তারপর এখান থেকে সেই সব যারা যারা ডিউটিরত রয়েছেন ভোটের কাজের জন্য তাদেরকে এখান থেকে তাদের যে স্কুলগুলিতে বা যে বুথগুলিতে ডিউটি রয়েছে সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হবে গাড়ির মাধ্যমে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কতটা রয়েছেন যারা ডিউটি করবেন, অর্থাৎ পোলিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই, একদম প্রত্যেকেই কিন্তু এসছেন। এখন আমরা যে চিত্র দেখাচ্ছি সেটা একদম হচ্ছে লালগোলা বিধানসভা কেন্দ্র, সেই লালগোলা বিধানসভা কেন্দ্রের ছবি দেখাচ্ছি। এখান থেকে লালগোলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন যে যেসব জায়গায় বুথগুলি রয়েছেন সেই বুথে ডিউটিরত যারা রয়েছেন তারা এসছেন এবং এখান থেকে তাদের জিনিসপত্র নিচ্ছেন এবং তারপর তারা আবার পরেই সেই বুথের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের যে বুথে ডিউটি রয়েছে সেই বুথের উদ্দেশ্যে যাবেন। একদম সরাসরি আমরা সেই চিত্র দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিছুজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা যারা ডিউটিরত রয়েছেন। আপনার কোথায় ডিউটি রয়েছে? লালগোলা, লালগোলায়, মাস্টার বলুন, লালগোলা ডিউটি রয়েছেন। সপ্তম দফার নির্বাচন, মনে কিছু সপ্তম দফার নির্বাচন আগামীকাল, মনে কিছু ভয় কাজ করছে? আপনার কোথায় ডিউটি রয়েছে? একদম যারা ডিউটিরত রয়েছেন প্রত্যেকে আসছেন এবং এখান থেকে কিন্তু তারা ডিসিআরসি কেন্দ্র, যেহেতু এখানটাতে এখানে লালগোলা এবং ভগবানগোলা বিধানসভা পাশেই রয়েছে, ভগবানগোলা বিধানসভা ডিসিআরসি কেন্দ্র। এবং যদি আমি পরিসংখ্যানের দিকে যাই, পরিসংখ্যানের দিকে যেসব যারা আসছেন এবং ডিউটিরত অবস্থায় তারা এখানটাতে এসেই কিন্তু এখান থেকে তাদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলি নিচ্ছেন এবং সেই সামগ্রীগুলি নেওয়ার পর একদম আমার ক্যামেরায় অর্ঘ রয়েছে, ক্যামেরা সেই আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছে। দেখছি আমার প্রত্যেকে কিন্তু তারা প্রত্যেকে কাজে ব্যস্ত রয়েছেন, তাদের যে মেলানো জিনিসপত্রগুলি সেগুলি করছেন। আপনারা একদম সরাসরি সেই চিত্র দেখছেন NTPWB-র মাধ্যমে। এবার একটু যদি পরিসংখ্যানের দিকে আসি, সেই পরিসংখ্যানের দিকে যদি আমরা একটু যদি নজর দিই, অর্থাৎ সপ্তম দফা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় 11টি বিধানসভা কেন্দ্রে ভোট ছিল, দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কোভিড আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে, যার ফলে দুটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোট পরবর্তীকালে 16 মে নির্ধারিত সময়ে হবে বলে ইলেকশন কমিশনের সূত্রে সেই দাবি করে বলা হয়েছে। এবং তাই আগামীকাল সপ্তম দফা নির্বাচনের মুর্শিদাবাদের 11টি বিধানসভা কেন্দ্রের ভোট থাকলেও হচ্ছে 9টি বিধানসভা কেন্দ্রে, 9টি বিধানসভা কেন্দ্রের যে লড়াই অর্থাৎ বিধানসভা ভোটের যে লড়াই সেই নির্ঘণ্টতা ইতিমধ্যে প্রকাশ করেছেন এবং ইলেকশন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, আমরা আপনাদের জানাচ্ছি, 55 ফারাক্কা বিধানসভা কেন্দ্রের অর্থাৎ পুরুষ ভোটার রয়েছেন 113,705, মহিলা ভোটার রয়েছেন 113,676, অর্থাৎ ফারাক্কা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 227,388। শামশেরগঞ্জে যেহেতু সেখানকার প্রার্থী কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাই সেখানকার ভোট স্থগিত রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি 57 নম্বর সুতি বিধানসভা কেন্দ্র, 57 নম্বর সুতি বিধানসভা কেন্দ্রের
পুরুষ ভোটার সংখ্যা 132,707 এবং মহিলা ভোটার সংখ্যা 132,719। অর্থাৎ সুতি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 265,231। এটি গেল সুতি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা। অপরদিকে জঙ্গিপুরে ভোট থাকলেও সেখানে আমরা দেখেছি জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী সেখানে কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং কোভিড আক্রান্ত মৃত্যু হয়ে যাওয়ার পর সেখানটাতে 16 মে পরবর্তীকালে ভোট হবে। 59 নম্বর রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে যদি আসি সেখানে পুরুষ ভোটারের সংখ্যা 126,800 এবং মহিলা ভোটারের সংখ্যা 122,620। অর্থাৎ রঘুনাথগঞ্জ কেন্দ্রের বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 249,421। অপরদিকে সাগরদিঘি তো ভোট রয়েছে, 60 নম্বর সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন 119,591 এবং মহিলা ভোটার রয়েছেন 116,983। অর্থাৎ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 236,779। তারপরে রয়েছে লালগোলা বিধানসভা কেন্দ্র, 61 লালগোলা বিধানসভা কেন্দ্র, সেখানে পুরুষ ভোটারের সংখ্যা 119,474 এবং মহিলা ভোটার সংখ্যা 114,755। অর্থাৎ লালগোলা বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 234,234। তারপরে আসছি বিধানসভা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র, সেই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা 134,971 এবং মহিলা ভোটারের সংখ্যা 128,637। অর্থাৎ পুরুষ এবং মহিলা এবং তার সঙ্গে ট্রান্সজেন্ডার নিয়ে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা 263,609। তারপরে ভোট রয়েছে আগামীকাল রানীনগর বিধানসভা কেন্দ্র, 63 নম্বর রানীনগর বিধানসভা কেন্দ্রের পুরুষ ভোটারের সংখ্যা 130,209 এবং মহিলা ভোটারের সংখ্যা 125,721। অর্থাৎ রানীনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 255,935। এবার যদি আসি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের পুরুষ ভোটারের সংখ্যা 134,926 এবং মহিলা ভোটারের সংখ্যা 132,823। অর্থাৎ মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা 267,752। অর্থাৎ আমি যে মূল পরিসংখ্যানগুলো বলছি সেগুলি পুরুষ মহিলা এবং ট্রান্সজেন্ডার তিনটি মিলিয়ে আমাদের ইলেকশনের কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা আপনাদের পরিসংখ্যান তুলে ধরছি। 65 নম্বর নবগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল, সেখানে পুরুষ ভোটারের সংখ্যা 127,029 এবং মহিলা ভোটারের সংখ্যা 123,783। ট্রান্সজেন্ডার রয়েছে 4টি। অর্থাৎ নবগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 250,816। এই নটি বিধানসভা কেন্দ্রে আগামীকাল সপ্তম দফার নির্বাচন রয়েছে। আপনারা ঠিক জানেন যে সপ্তম দফার নির্বাচন যে 36টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে তার মধ্যে ছিল মুর্শিদাবাদের 11টি বিধানসভা কেন্দ্র। ইতিমধ্যে আপনারা অবগত আছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের 2টি বিধানসভার প্রার্থী, অর্থাৎ শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থীর ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাই ইলেকশন কমিশনের নোটিফিকেশান অনুযায়ী এই 2 বিধানসভা কেন্দ্রে আগামী 16 মে নির্বাচন হবে। তাই আগামীকাল যে সপ্তম দফা নির্বাচনে এই 2 বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে না, তাই আগামীকাল সপ্তম দফা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। সেই ভোটের ক্ষেত্রে ভোটের যে প্রস্তুতি জেলা প্রশাসনের তরফ থেকে একদম, অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। আমরা এখন রয়েছি লালবাগ নবাব বাহাদুর স্কুলে, এই ডিসিআরসি কেন্দ্র, এখান থেকেই 2টি বিধানসভা কেন্দ্রে, মূলত লালগোলা বিধানসভা কেন্দ্র এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্র, এই 2 বিধানসভা কেন্দ্রের যারা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং প্রত্যেকেই আসছেন এবং তাদের সামগ্রী, অর্থাৎ ভোট প্রক্রিয়া তো করার জন্য তাদের যে সামগ্রী প্রয়োজন সেই সামগ্রীগুলো এখান থেকে তারা কালেক্ট করছেন। বিভিন্নভাবে অবজারভার রয়েছেন, মাইক্রো অবজারভার রয়েছেন, প্রত্যেকে তাদেরকে এখান থেকে জিনিসগুলি কালেক্ট করছেন এবং সেই জিনিসপত্রগুলো এখানে তারা মিলিয়ে নিচ্ছেন এবং মেলানোর পরে এখান থেকে তারা চলে যাবেন সেই বুথে বা যে স্কুলে তাদের ভোট কেন্দ্র, অর্থাৎ তারা যেখানে ভোট করাবেন সেখানে যাবেন। অপরদিকে আপনারা ঠিক অবগত আছেন যে একদিকে যখন ভোট প্রক্রিয়া চলছে অপরদিকে কোভিড বিধি,
কোভিড যেভাবে আক্রান্ত হয়ে দিনের দিন আক্রান্ত সংখ্যা বাড়ছে এবং যেভাবে কোভিডের ছাপ চারিদিকে চড়াচ্ছে, কোভিড নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেখানে দেওয়া হচ্ছে যে কোভিডের আচরণবিধি যেগুলো যে বুথগুলিতে যেগুলি রয়েছে সেগুলিতে যেভাবে মেনে চলা দরকার সেগুলিকে মানতে হবে। মূলত যারা ভোট কর্মীরা রয়েছেন, অর্থাৎ ভোট করাবেন, আমার ঠিক পেছনের দৃশ্যটা দেখে হয়তো আপনারা ঠিক বুঝতে পারছেন, তারা যে জিনিসপত্রগুলি নিচ্ছেন সেই জিনিসপত্রগুলি একদম মিলিয়ে নিচ্ছেন। আগামীকাল আপনাদের কোথায় ডিউটি রয়েছে ভোটে? আমার লালগোলা চাঁদপুর SSK রুম নাম্বার 2। মানে আপনারা এখন পর্যন্ত DCRC কেন্দ্রে এসে সব জিনিসপত্রগুলো মিলিয়ে নিচ্ছেন এবং সব কিছু ঠিক করে নিচ্ছেন? হ্যাঁ সব। তারপর এখান থেকে কি কোথায় যাবেন? এখান থেকে আমরা ট্রিকারে করে ডাইরেক্ট আমাদের পোলিং স্টেশন, সেখানে আমরা যাব। সপ্তম দফার নির্বাচন, বিগত দিনে নির্বাচন হয়ে এসেছে 6টা ফেজ। আচ্ছা হ্যাঁ, সপ্তম দফার নির্বাচন আপনারা আগামীকাল করবেন? হ্যাঁ। কোনো ভয়ভীতি কাজ করছে না? কোনো ভয়ভীতি কাজ করছে না, ওটা যেখানে হবে সেটা পরের ব্যাপার, কালকে কি হবে। একদিকে যখন নির্বাচন, আরেকদিকে কোভিডের একটা মারাত্মক ছাপ পড়ে যাচ্ছে, কোভিডের কী কী নিয়মবিধি আপনাদেরকে মানে মেনে চলার জন্য বা যারা ভোট দিন প্রক্রিয়া দিতে আসবেন তাদেরকে মেনে চলার জন্য বলবেন? কোভিডের নীতি, প্রথমত মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে প্রত্যেককেই, তার সঙ্গে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মানে ইউজ করতে হবে, তার সঙ্গে হ্যান্ড ওয়াশ করতে হবে, আর দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। একদম অবশ্যই, একদিকে যখন ভোট একটা ভোট উৎসবে প্রত্যেকে সামিল হবে, কিন্তু আরেকদিকেও হচ্ছে করোনার সেই থাবা, সেই দিকেও মানুষজনকে কিন্তু মনে রাখতে হবে। একদিকে যখন ভোটের নির্বাচন বা ভোটের উৎসব, অপরদিকে কোভিড বিধি, প্রত্যেক সব কিছুই মেনে চলা হবে। অপরদিক থেকে আমরা জেলা প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে প্রত্যেকেই আমরা তারা প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে ভোট চলাকালীন কিন্তু কোভিড বিধি কিন্তু সব কিছুই মেনে চলাবে, অর্থাৎ মাস্ক, যারা ভোট যারা ভোটাররা আসবেন ভোট দিতে এবং সহ ভোট কর্মীরা প্রত্যেকেই মাস্ক পরিহিতভাবে থাকবেন এবং তাদেরকে হ্যান্ড গ্লাভস দেওয়া হবে এবং ঘন ঘনভাবে তাদেরকে হাত স্যানিটাইজিং করবেন এবং সামাজিক দূরত্ব মেনে সেই ভোটার কেন্দ্রে ভোট দেওয়া হবে। এটা আমরা সামনের দিকে যাব। সেই সঙ্গে সঙ্গে যারা ভোট কর্মীরা রয়েছেন, আপনি আপনার কোথায় ডিউটি রয়েছে? ভগবানগোলায়। মূলত কী কী কোভিড বিধি মেনে আপনাদেরকে ভোট করাতে হবে? না, আমাদের যেটা কোভিড বিধি মেনে এটা আশাকর্মীদের উপরই নর্মালি দায়িত্বটা দেওয়া হয়েছে এবং থার্মাল গান যেটা আছে সেটা সেক্টর অফিসার আমাদের প্রিজাইডিং অফিসারকে দিয়ে দেবেন এবং সেখানে আশাকর্মীরা থাকবেন এবং কোভিড বিধি বলতে এক হাতের গ্লাভস পরিয়ে এবং সেটা ভোটটা হয়ে গেলে আবার ডিসপোজাল যে বক্স থাকবে সেখানে গ্লাভসটাকে ফেলে রাখতে হবে। মোটামুটি সরকারের ব্যবস্থা ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, আমরা মানে এখনো পর্যন্ত মালপত্র মানে DCRC থেকে মালপত্র নেওয়ার ব্যাপারে এ ব্যাপারে যথেষ্ট কোভিড প্রোটোকল মেনেই কাজ হচ্ছে, মানে আমরা মোটামুটি সন্তুষ্ট বলা যেতে পারে। একদম, যারা ভোট কর্মী অর্থাৎ যারা ভোট করবেন, আমার সঙ্গে আরও কিছু রয়েছেন, আপনার কোথায় ভোটের ডিউটি রয়েছে? লালগোলা 61। আপনার কোথায় রয়েছে? আমরা এটা থার্ড পোলিং, আমি ফার্স্ট পোলিং, লালগোলা 61, আর ওই ইলামপুর পুঠিয়াপাড়া SSK। তো আমার প্রিজাইডিং এখন পর্যন্ত পাওয়া যায়নি, তো আমি প্রিজাইডিং এর জন্য অপেক্ষা করছি, জিনিসপত্র নিতে পারিনি, প্রিজাইডিং কে নিয়েই আমরা ভাবছি নেবো, এই জন্য ওয়েট করছি অনেকক্ষণ থেকে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি যে একদিকে যখন ভোট উৎসব, অপরদিকে কোভিড বিধি। হ্যাঁ, কোভিড বিধিটাকে যথেষ্ট আমরা গুরুত্ব সহকারে মানার চেষ্টা করছি, কারণ কোভিড বিধিটা আমাদের মাথায় রেখে ভোট প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে যতটুকু সম্ভব হচ্ছে। দেখা যাচ্ছে এত গ্যাদারিং হচ্ছে, তার মধ্যেও নিজেকে নিজে বাঁচিয়ে চলতে হচ্ছে, দেখা যাক সবই ওপরওয়ালা। একদম অবশ্যই, একদিকে যখন ভোট উৎসবে যখন মানুষ মাইর হয়ে উঠবে, সেই সঙ্গে কোভিড বিধির দিকেও ধ্যান রাখতে হবে মানুষজনদের, ধ্যান রাখতে হবে ভোট কর্মীদের, ধ্যান রাখতে হবে ভোটারদের। মুর্শিদাবাদের লালবাগ নবাব বাহাদুর স্কুল থেকে ক্যামেরায় অর্ঘ্য দত্তর সঙ্গে প্রবীণ, NTV WP।